আলাইকুম ওরমতুল্লাহি আবার শাফিয়াল মুজনাবিন। প্রিয় দেশবাসী প্রবাসী দূর থেকে যে যেখান থেকে দেখছেন সকলদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে যে মূল বিষয়টি হল কোন মানুষটি জান্নাতে যাওয়ার দুনিয়াতে লক্ষণ পাওয়া যায় দুনিয়াতে এমন ব্যক্তি থাকে যে ব্যক্তিটি জান্নাত হওয়ার কিছুটা লক্ষণ হাদিস শরীফে বলা হয়েছে আর দুনিয়াও সিজনুল মিনিনো জান্নাতুল কাফিরিন ফাকানা সানামা কলা আলাই সালাম ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা সিজনুল আর বেঈমান কাফেরদের জন্য এ পৃথিবী দুনিয়াটা হলো জান্নাতের তুল্য এখানে বোঝাতে চেয়েছি যারা ইমানদার হবে তাদের কথা চলাফেরা খুব নম্র এবং তাকোয়া এবং ক্ষাভিরতা এবং শরীয়ত ইসলামিক মাপকাঠি মাপকাঠিতে হওয়া কিন্তু যারা বেঈমান হবে দুনিয়াটা জান্নাতের মতো তারা খুব চতুর্বাজ স্মার্ট এবং কালারফুল প্রমেশাল খুব চালাকি তাদের ব্রেন পাওয়ার মস্তিষ্ক এবং ধ্যান ধারণা সম্পন্ন ইমানদার ইমানদার জ্ঞানীর চাইতে তাদের দুনিয়াবি জ্ঞানীটা অত্যাধিক জোরালো এবং বেশি হবে যেমন কোনো একটা কয়াদি জেলখানা জেলখানার ভিতরে কোনো ব্যক্তি যদি থাকে তাকে কিছু খেতে দিতে যদি আপনি যান আপনার ওই টিফিন কেরিয়া সামানগুলো গেট ম্যান যিনি থাকবে তিনি আগে চেক করে আপনার পরিচিত ওই জেলখানা ব্যক্তিকে খাওয়াবে ঠিক ইমানদারেরা কিছু খেতে গেলে চলতে গেলে কিছু বলতে গেলে কোরআন হাদিস আপনাকে চেক আপ করাবে যেটা হালাল না হারাম এতে বিষ মাখানো আছে না বিষ মাখানো নেই এটা শরিয়াতে জায়েজ না না জায়েজ চেক করে নিয়ে তাহলে আপনাকে খাবার পারমিশন শরিয়াত দেবে কিন্তু দুনিয়াতে যদি আপনি জেলখানা থেকে বার হয়ে ইচ্ছা মতো খেতে পারেন নিজের স্বাধীনতা ঠিক ওটাই বোঝানো হয়েছে জেলখানার ভিতরে যেমন একটা কয়াদি নিজের ইচ্ছা অধীনে কিছু করতে পারে না বোঝানো হয়েছে ওটা ইমানদারদের মতো জেলখানা ইমানদারেরা দুনিয়াতে ঠিক জেলখানার মতো ইচ্ছা মতো কিছু করতে পারবে না শরিয়াত যতটা পারমিশন দেবে ততটাই করতে পারবে কিন্তু এটা বেঈমান কাফের সে পৃথিবী দুনিয়াটা জান্নাতের মতো খুব স্মার্ট বুদ্ধিমান চতুর্বাজ এগুলো হবে হাদিসটা বোখারি শরীফে এসেছে যে হাদিসটা পড়েছিলাম আর দুনিয়াও সিজনাল মেনা জান্নাতলীল কাফিরিন ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানার মতো এক কোণে থাকবে চুপ করে খামোশ হয়ে থাকবে আর দুনিয়াটা বেঈমানদের জন্য জান্নাতের মতো তারা খুব স্মার্ট হবে ওই জন্য হাদিস্বরী বলা হয়েছে শয়তান ইবলিস খুব স্মার্ট এবং খুব ডিজিটাল সকলের কাছে এতটুকু মেসেজ সংক্ষেপে বলার জন্য আল্লাহর কাছে অনেক যাপন করেছি চেষ্টা করব আল্লাহ যেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ইহিদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ আমাদের সকলকে সোজা পথের পথিক হিসাবে কবুল করেন আমিন ও আখিরি দাওয়ান আনিল আহামদুলিল্লাহ হিরবিল আলামিন আসসালামু আলাইকুম